আজ বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা প্রতি বছরের মতো এবছরও তারাপীঠে লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগম হয়েছে আর এরই মাঝে তারাপীঠে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘিরে রাখা হয়েছে ব্যাগটিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দু ঘন্টা সন্দেহজনক ওই ব্যাগটি পড়ে রয়েছে থানা লাগোয়া তারাপীঠ স্টেট ব্যাংকের কাছে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক ওই ব্যাগটিকে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারপর ঘটনাস্থলে আসে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে ব্যাগে কী রয়েছে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড এসেই ব্যাগটি খুলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কৌশিকী অবাবসায় তারাপীঠে প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থীর আগমন ঘটে গতকাল রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীর আগমন ঘটতে শুরু করেছে এমতো অবস্থায় পরিত্যক্ত সন্দেহজনক ব্যাগ ঘিরে আতঙ্কের ছায়া স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পূর্ণার্থীদের মধ্যে পুলিশ ইতিমধ্যে সন্দেহজনক ওই ব্যাগটিকে কি করে ওই জায়গায় এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পাশাপাশি তারাপীঠে আগত পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত প্রদান শুরু করেছে